জয় টিভি, স্বাধীন মত প্রকাশে অবিচল টিভি চ্যানেল। শুক্রবারের সরকারি ছুটি রোববারের পরিবর্তে এটি একটি ইতিহাস। দল মত নির্বিশেষে কারোর কোনো ক্ষতি আমার বাবলার মাধ্যমে হয় নাই, উপকার করেছি না করলেও কারোর ক্ষতি করি নাই। সামনে জাতীয় নির্বাচন, জোট হোক মহাজোট হোক, একক নির্বাচন করি। নাঙ্গল মার্কায় সৈয়দ আবু হোসেন বাবলাভাইকে আপনাদের মূল্যবান ভোট দিয়ে জয়যুক্ত করবেন এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়বাদী জিন্দাবাদ, সৈয়দ আবু হোসেন বাংলা জিন্দাবাদ। বাংলাদেশের মানুষের পেটে ভাত কিন্তু এমপি মন্ত্রী প্রধানমন্ত্রী দেয় না, বাংলাদেশের মানুষের পেটে ভাত তারা নিজেরাই জোগাড় করে। তাই এই বাংলাদেশ আওয়ামী লীগের বাংলাদেশ নয়, এই বাংলাদেশ বিএনপির বাংলাদেশ নয়, এই বাংলাদেশ জাতীয় পার্টির বাংলাদেশ নয়। যে বাংলাদেশের স্বপ্ন 1971 সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেব দেখেছিলেন, সেই বাংলাদেশের স্বপ্ন হচ্ছে সবার জন্য সুষম অধিকারের একটি বাংলাদেশ। আমাদের সময়ের সাহসী সন্তান জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান জিএম কাদের সেই বাংলাদেশ নির্মাণের জন্য রক্ত চক্ষু ভয় ডরহীনভাবে আপনাদের জন্য লড়াই করছেন। আমি বিশ্বাস করতে চাই, বিশ্বাস রাখি সৈয়দ আবু হোসেন বাবলার নেতৃত্বে আহ্বানে সারা দিয়ে আপনারা এই এলাকাটিকেও অর্থাৎ শ্যামপুর কদমতলে গেন্ডারিয়া ডিআইটি বর্ডার এলাকায়ও কোনো সন্ত্রাসকে প্রশ্রয় দিবেন না, কোনো চাঁদাবাজকে প্রশ্রয় দিবেন না। সাহস করে যদি ঢুকে দাঁড়ান মনে রাখবেন জনগণের চেয়ে মানুষের চেয়ে জনতার শক্তির চেয়ে কোনো শক্তি বেশি নেই। তাই সৈয়দ আবু হোসেন বাবলা জনতার শক্তিতে বিশ্বাসী। আগামী জাতীয় সংসদ নির্বাচনে যদি আপনারা মনে করে থাকেন সৈয়দ আবু হোসেন বাবলা আপনার ভাই, আপনার সন্তান, আপনার আত্মীয়, তাহলে আপনারা তার সঙ্গে থাকবেন। হুসেন মোহাম্মদের সাথ তার মার্কা লাঙ্গল, জিএম কাদের মার্কা লাঙ্গল, সৈয়দ আবু হোসেন বাবলা মার্কা লাঙ্গল, লাঙ্গলে আপনাদের রায় থাকবে। এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আমার রাজনৈতিক গুরু যার হাত ধরে আমি এই রাজনীতিতে এসেছি সৈয়দ আবু হোসেন বাবলা, আমি তার সম্বন্ধে কি বলবো। তার পাশে থেকে আমি দেখেছি উনি একটি পরশ পাথর, একটি পরশ পাথর যার সান্নিধ্যে গেলে খারাপও ভালো হয়ে যেতে হয়। উনি সন্ত্রাস, চাঁদাবাজ, মাদক, জমি দখল কোনোটাকেই প্রশ্রয় দেন না। একটা রাজনীতির মঞ্চে জনতার মাঝে সেই ব্যাটারি বুকের পাটা থাকতে হয় যে চিৎকার করে বলে একটা লোক আমাকে দেখাও আমি জমি দখল করেছি, আমি চাঁদাবাজি করেছি, আমি কারো সাথে সন্ত্রাসী করেছি। এই কথা বলার মতো অনেকেরই বুকে ক্ষমতা থাকে না। আজকে সৈয়দ আবু হোসেন বাবলা সাহেব আসার পরে এই অঞ্চলের উন্নয়নে জোয়ার বসেছে। আমরা কিছুদিন আগে দেখলাম উনি জলাশয়ের জন্য নিজে নেমে উনি কাজ করে যাচ্ছেন। গত কয়েকদিন আগে একটি মসজিদে গেলাম, যাওয়ার পরে উনার সাথে নামাজ পড়ছি, একজন বলল ভাই আমাদের এখানে পানি উঠে, উনি বলল তোমরা আমাকে বলনি কেন। আমি সৈয়দ আবু হোসেন বাবলা এই ঢাকা চারের জনগণের গোলাম, আমি তাদের গোলাম, আমি তাদের সেবা করতে এসেছি একজন সেবক হিসাবে। আমি তো এই কাজের জন্য বসে আছি, সকাল বিকাল সন্ধ্যা রাত্র যখনই ডাকেন তখনই সৈয়দ আবু হোসেন বাবলা, ঢাকা চার বলতে সৈয়দ আবু হোসেন বাবলা। এমন একজন নেতা আপনারা পেয়েছেন, আমি মনে করি আপনারা ধন্য। যদি এইবারে পঞ্চবারের মতো সৈয়দ আবু হোসেন বাবলাকে আপনারা ভোট দেন ইনশাল্লাহ উনি মিনিস্টার হবেন। সৈয়দ আবু হোসেনের বাবলা জাতীয় পার্টির প্রাণ, উনি জানেন কিভাবে কাজ করতে হয়। উন্নয়নে এমন কোন অবদান নাই এর সাথে যে আমরা অস্বীকার করব। আজকে আপনারা এখানে যারা আছেন, আমরা যারা এই আমার মাইকের আওয়াজ যাদের কানে পৌঁছাছে, আজকে এর সাথে 9 বছরের শাসনামল আওয়ামী লীগ এবং বিএনপির শাসনামল আপনারা তুলনা করেন,
এবং এখান থেকে আওয়াজ তুলেন বলেন কারামুলে শান্তিতে ছিলেন কারামুলে জনগণ স্বস্তিতে ছিল পল্লী বন্ধু হোসেন মোহাম্মদ এরশাদ যা বলেছিল তাই করেছিল শুক্রবারের সরকারি ছুটি রবিবারের পরিবর্তে এটি একটি ইতিহাস তার নাম পল্লী বন্ধু হোসেন মোহাম্মদ এরশাদ বলেন আলহামদুলিল্লাহ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে জলবদ্ধতা দূর করার জন্য বিএনপি শেষ প্রকল্প দেশব্যাপী সেনাবাহিনী করেছে আগামী 3 মাসের ভিতরে আলমবাগ সহ এই শেষ প্রকল্প শেষ হবে ওই জলবদ্ধতা জাদুঘরে যাবে আমি এই নির্বাচনী এলাকার এই ডিআইটি প্লটের তথা এই অঞ্চলের সার্বিক উন্নয়নের এই 47 এই 51 52 54 58 59 এই 7টি ওয়ার্ডের আমি আপনাদের বলতে চাই এই নির্বাচনী এলাকা ঢাকা 4 এ গত 4 বারে আমি যেভাবে জনগণের পাশে ছিলাম কোন চাঁদাবাজি কোন অন্যায় অত্যাচার জুলুমবাজি বাড়ি দখল বাড়ির নামে চাঁদাবাজি দল মত বিশেষে কারোর কোন ক্ষতি আমার বাবলার মাধ্যমে হয় নাই উপকার করেছি না করলেও কারোর ক্ষতি করি না আপনাদের এই 47 নম্বর ওয়ার্ডের আপদে বিপদে মানুষের জীবনের জন্য মানুষের জানমাল রক্ষার জন্য আমি বাবলা আপনাদের জন্য প্রস্তুত থাকব চেয়ারম্যান বসে থাকেন যার যার হাতে খাবার হয়েছে যাবে বা মন্ত্রী বসে দেবে